सुने चिली तुम लोग बिहार के खूब पूजा पाठ व्रत उपवास करते ठीक है सुने चो करते तो ताहले अखान की होलो अखान ही सब करो नहीं क्या ना तार पर तो तुम्हार संगे अमर बिहार होये गेलो आर अमारो भगवाने रूपर भरोसा उठे गेलो क्या ना कि आमी ए आमी की नास्तिक लो ना नास्तिक लो तो बे मिथ्याबादी लंपट बोलो हैं आमी मिथ्याबादी आमी लंपट ता नहीं तो की बिहार आगे तुमी बोले चिले तुम्हारे सोनार दुकान आछे बिहार पर सोनार दुकानटा तुम्हार होये जाबे बिहार परे आसे देखछी इटा सोनार दुकान लय पानेर दुकान तुमी कत बड़ मिथ्याबादी आ आमी तोमाके मिथ्या कथा बोली नाई दुकानटा आमार बाबा छिलो आमार बाबार नाम सोना सबाई सोनार दुकान बोलतो बिहार पर दुकानटा बाबा आमाके लिखे दिएछे बिहार आगे तुमी आरो बोले छिले আমাকে তুমি রানীর মতো রাখিবে এই রানীর হাল এই কাপড় কোথাও একটা সোনার গহনা নাই সব রটগুল আমি তো তোমাকে রানীর মতনই রেখেছি এ এত বড় ঢপ্পাজ তুমি এইটাকে রানীর মতন থাকা বলে একটা ভালো শাড়ি নাই গহনা নাই দিন রাত খাটে খাটে হাড়ির হাল করে ছাড়েছো আর বলছো কিনা যে রানীর মতন রেখেছো আহা আগে আমার কথাটা শুনো আমার কথাটা শেষ করতে দাও লক্ষ্মী আমার প্রথম বউয়ের নাম ছিল রানী সে মারা গিলছে গোয়াকে আমি যেরকম রেখেছিলি তোমাকেও ঠিক সেরকমই রেখেছি মানে ওই রানীর মতনেই রেখেছি এ তোমার আগে বউ ছিল তুমি দজবরিয়া বিহার আগে তো এই কথাটা একবারও তুমি আমাকে বলো নাই তাও তুমি বলবে যে তুমি মিথ্যাবাদী লোক তুমি আমাকে ঠকাও নাই আমার সঙ্গে অন্যায় করো নাই শুনো 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 শাস্ত্রে বলেছে যুদ্ধে আর প্রেমে মিথ্যা বলাটা অন্যায় লয় দাঁড়া তোর শাস্ত্র বার করছি আমি তুমি যেমন শয়তানি করে ফুসলাইয়া নিয়ে আমার হাড়ির হাল করলে তেমনি তোকেও আমি হাল হাল করে ছাড়ছি শুনো তুমি যেমন এই জিনিসটা গোপন করে রেখেছিলে না তেমনি আমিও একটা জিনিস গোপন করে রেখেছি তুমি তুমিও গোপন করে রেখেছো কি গোপন করে রেখেছো তোমারও আগে মানে কি হলো গলাটা শুকান গেল যে না 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 মানে তুমি কি তুমি তুমি কি গোপন করে রেখেছো মানে ভয় নাই অন্য কোনো ভাব না আমিও বাপের ঘরলে শুধু আতে আসি নাই রাজ রানীর মতো নেই এসেছি আর যেটা আনিয়েছি সেটা তোমাকে দেখাই নাই বিনু হবে তখন দেখাবো ভিনু হব ভিনু না হলে তোমার দাদা ভাগ নিয়ে নিবে কেন কিন্তু কিন্তু এখন তো আমার দাদার রোজগারই খাচ্ছি দোকান বলতে তো পানার বিড়ি তাও তখন বাজার মন্দা মানুষের হাতে পয়সা নাই দোকান ভালো চলছে নাই সে হোক আমি যেটা বাপের ঘরলে আনিয়েছি সেটা খাটালে না সারা জীবন চলে যাবে সারা জীবন চলে যাবে তবে আর বলছি কি তুমি বিনু হলে আমি শান্তির সঙ্গে ঘর করি কি আনিছো কি আনিছো কতটা আনিছো বলো না লক্ষ্মীটি সে এখন বলবো কেনে আগে বিনু হও তারপর বলবো মনে হয় ভালোই মাল করি আনিছে সুদে খাটাইলি ঠিক চলে যাবে তাহলে তাহলে লক্ষ্মীটি এই বিনুটা হয়ে দিছি হ্যাঁ রাতে খাবার সময় থালাটা ফড়ান দিব আর বলবো কম তরকারি দিয়েছে তারপর ঝগড়াটা লাগিয়ে আর ভিনুটা হয়ে দেব লাও ভিনু তো হলি এবার বলো কি আনিছো বলবো তো সময় হো এ আমার যে সত্যি সবুজ হইছে নাই বলো না বাপের ঘরে কি আনিছো কেনে আমার এই সুয়াংটা বাপের ঘরে আমি শুধু বসে বসে খাইছি এবার গতরটা খাটাই আর খাবো এ টাকা লয় সোনা লয় শুধু সুয়াংটা এনেছো তুমি তুমি এত বড় ঢপ্পাজ হ্যাঁ এত বড় মিথ্যাবাদী শোনা আমি মিথ্যা বলি নাই মিথ্যা মিথ্যা বলো নাই তবে যে তুমি বলেছিলে বিনু হলেই সুখে আরামে শান্তির সঙ্গে ঘর করবে হ্যাঁ বলছি তো আমি মিথ্যা বলি নাই বিহার আগে তোমার সঙ্গে প্রেম করারও আগে শান্তি বলে একটা ছিলার সঙ্গে আমার ভালোবাসা ছিল ও এখনো আমাকে বিয়া করতে রাজি আছে সেদিন ফোন করেও ছিল আর ভিনু হলে কেন বলেছিলি জানো
কারণ ভিনু হলে মাথার উপর কোনো গার্জেন থাকবে নাই, তখন যা ইচ্ছা তাই করতে পারি। ওই জন্য বলেছিলি যে ভিনু হলেই আমি শান্তির সঙ্গে ঘর করব। চললি আমি, শান্তি আমার জন্য বাইরে দাঁড়ায় আছে। হ্যাঁ